গাইস, সবাইকে স্বাগতম শান্তনু এগ্রো পাম চ্যানেলে। গতকালকে একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে দেখিয়েছিলাম আমার এই যে একটি রঙের বাকেটের মধ্যে জেব্রা, প্রায় 10 পিসের মতন জেব্রা ব্রিডিংয়ে বসাইছিলাম। তো এরা ম্যাক্সিমামটাই ডিম পেড়ে দিছে। তো আর দুই একটা, হয়তো দুইটা কি একটা মাছ আছে যে এখনও লোড আছে। তো কালকে বসাইছি, তো আজকে ডিম পেড়ে দিছে। তো এরা কালকে, এদের কালকে সকালে উঠাইলে মানে এদেরকে যেটুকু ডিম আছে ওরা সেটুকু ডিম ছেড়ে দিবে। এই হলো জেব্রা মাছের আপডেট। জেব্রা যে ব্রিডিংকে বহাইছিলাম, তো সেকেন্ড লর্ডের বাচ্চা মানে বাচ্চা আবার কালকে উঠবে, কালকে না পরশু দিন উঠবে। আর এদেরকে কালকে সকালে আমি উঠিয়ে দেব। আর এখানে এই যে প্লাটি মাছগুলো যে আছে আমার, 30-35 পিসের মতন যে আমার প্লাটি মাছ আছে, এরা ম্যাক্সিমামই সব ব্রুট হয়ে গেছে। এরা বাচ্চা দেয় আর খায়। এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো হাইডিং প্লেস, তেমন একটা হাইডিং প্লেস নাই বাচ্চাদের জন্য যে হাইডিং প্লেস দিব, তেমন একটা হাইডিং প্লেস নাই। তো আমি এদেরকে ভাবতেছি একটা সুন্দর একটা ব্রিডিং কেস বানিয়ে দেবো। তো ব্রিডিং কেস বানিয়ে এদেরকে ব্রিডিং কেসের মধ্যে রাখবো। কীভাবে কী করবো সবই ভিডিওতে বলবো। সামনের যে নেক্সট ভিডিও আসবে সেই ভিডিওতেই আপনাদেরকে বলে দেবো কীভাবে এই প্লাটি মাছের হাইডিং প্লেস না দিয়েও বাচ্চা নেওয়া সম্ভব, ব্রিডিং কেসের মাধ্যমে দেখাবো। আর এদিকে আপডেটটা, এখানে যে বাচ্চা ছিল, যে রেডটাম প্লাটিনামের যে বাচ্চা ছিল, এই যে রেডটাম প্লাটিনামের যে বাচ্চাগুলো ছিল সেগুলো এই যে এখানে উঠিয়ে রাখছি। আজকে জলটা ময়লা হয়ে গেছিলো, জলটা পাল্টাইয়া আর কি এখানে আপনি এসে এটা জলের টেম্পারের সাথে এক করার জন্য এখানে ভিজিয়ে রেখেছি এটাকে। আর এখানে জেব্রা যে প্রথমবারের যে ব্রিড করাইছিলাম, এখানে ম্যাক্সিমাম 50-60 পিসের মতন বাচ্চা টিকছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 50-60 পিসের মতন বাচ্চা টিকছে। তো এগুলো মোটামুটি একটা সাইজে এসে পড়ছে। এগুলো আগামী যে ভিডিও আসবে এতে আপডেটগুলো দেখতে পারবেন। আর আজকে যে যে কারণে ভিডিও বানাইছিলাম, যে আমার সরি আমার এই যে জেব্রা মাছের যে ডিমটি পাড়াতে বসাইছিলাম, তো এরা সাকসেসফুলভাবে ব্রিড করে দিছে। এদেরকে কালকে সকালে উঠাবো। আর এই হলো আপডেট। আবার প্লাটি মাছের কিভাবে আমি ব্রিডিং করাই সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। তো আমার প্লাটি মাছের আর কি সেট আপটা এখনও তৈরি করা হয়নি, তো কাল পরশুর মধ্যে তৈরি করে তাদেরকে প্রপার একটা ভিডিও দিব। হানে কীভাবে কী করব, কীভাবে হাইডিং প্লেস না দিয়েও প্লাটির বাচ্চা নেওয়া যায় ব্রিডিং কেসের মাধ্যমে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও।